আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আরএসপি গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো চলতি মৌসুমে আমন ধানের সার প্রয়োগ ব্যবস্থাপনা। তো বন্ধুরা, আমরা কী কী সার দিলে এবং কখন কোন সময় সঠিক নিয়মে সার প্রয়োগ করলে ধানের ফলন বৃদ্ধি পাবে এবং ফসল বেশি হবে? তো বন্ধুরা, আমরা নিম্ন অঞ্চল, উঁচু অঞ্চল এবং বাংলাদেশের 64টা জেলার মধ্যে যে অঞ্চলগুলোতে ধান চাষ হয়, আমার এই ভিডিওতে বলা সার প্রয়োগ ব্যবস্থাপনাগুলো যদি আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন তাহলে আপনাদের ধানের ফলন অবশ্যই বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে ধান চাষের সার প্রয়োগ ব্যবস্থাপনাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম স্টেপটি হলো সেচ চাষের সময়, দ্বিতীয় স্টেপটি হলো চারা রোপণের 20 থেকে 25 দিনের মধ্যে সার একবার প্রয়োগ করতে হবে, তৃতীয় স্টেপটি হলো চারা রোপণের 40 থেকে 45 দিনের মধ্যে সার একবার প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, চলুন প্রথম স্টেপটা আমরা জেনে নিই। প্রথম স্টেপটা হলো সেচ চাষের সময়। তো আমরা সেচ চাষ যখন করি, মানে যে চাষটি করার পরে আমরা চারা রোপণ করি, অনেক ভাই আছেন সেচ চাষের সময় শুধু জৈব সারটি ব্যবহার করেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের যে সারগুলোর নামগুলো বলে দিব, আপনারা সেচ চাষের সময় সেই সারগুলো আপনার জমিতে প্রয়োগ করবেন। তো বন্ধুরা, চলুন আপনি কী কী সার দিবেন সেই সারের নামগুলো জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদের বলে রাখি, প্রতি 33% আপনারা ডিএপি সার 18 থেকে 20 কেজি, পটাশ সার 10 থেকে 12 কেজি, জিপসাম 5 থেকে 8 কেজি, বোরন 1 কেজি, সালফার 40% 1 কেজি, জৈব 1200 কেজি। এটি আপনারা প্রতি 33% জমিতে ব্যবহার করবেন। দ্বিতীয় স্টেপটি হলো চারা রোপণের বয়স 20 থেকে 25 দিন হলে প্রতি 33% 15 কেজি ইউরিয়া সার ছিটিয়ে দিবেন একবার। তো বন্ধুরা, তৃতীয় স্টেপটি হলো চারা রোপণের 40 থেকে 45 দিন হলে প্রতি 33% জমিতে 8 কেজি ইউরিয়া এবং 8 কেজি পটাশ সার ছিটিয়ে দিবেন। তবে বন্ধুরা, আপনার চারা যদি সুস্থ সবল এবং গ্রোথ ভালো থাকে তবে আপনারা ইউরিয়া সারটি ব্যবহার করবেন না, এক্ষেত্রে ক্ষতি হতে পারে। কারণ ইউরিয়া সারটি ব্যবহার করার কারণে আপনার চারা বাতাসে হেলে পড়তে পারে। তো এক্ষেত্রে আপনারা শুধু পটাশ সারটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানাবেন।